সকালবেলা তুলে নিয়ে চলে গেছেন, তিনজনকে ফ্যামিলি সবাইকে জোর করে তুলে নিয়ে চলে গেছে। আপনি বলছেন যে আমার এখানে আসেনি, তাহলে কার দায়িত্ব পড়ে যে কোলাঙ্গা কোথায় আছে সেটা খুঁজে বার করা? বলছে আমাদেরকে বলে গেছে তোমার কথা, আপনার দায়িত্ব। আপনি আবার গঙ্গারামপুর খেলছেন, আমি গঙ্গারামপুর চিনি না, আমি চিনি পুলিশ প্রশাসন, আমি চিনি পুলিশ প্রশাসনকে, বালুরঘাটকে চিনি, আমি বালুরঘাটকে চিনি। আপনাদের আপনি এখান থেকে লাথি মারলেন, আমি ওখানে গিয়ে পড়লাম, আপনি ওখান থেকে লাথি মারলেন, আমি ওদিকে গিয়ে পড়লাম, এই করতে করতে কাটিয়ে দিলেন, বাস হয়ে গেল। প্রশাসনে আপনারা আছেন, আপনারা যে কোনো লোক, আপনারা প্রত্যেকটা থানা, আপনি যেমন বললেন, শুনুন, আপনি যেমন বললেন গঙ্গারামপুরের ঘটনা হয়েছে, কুমারগঞ্জের জিনিসটা হয়েছে বলে আমাকে এটা করতে হচ্ছে, গঙ্গারামপুরের বলে সব আপনি জানেন, কিন্তু কোথায় কি ম্যাপ আছে, তার মানে আপনাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের লিঙ্ক আছে, কিন্তু আপনারা বলছেন যে গঙ্গারামপুরে চলে যান, গঙ্গারামপুর বলবেন না আমাদের কাছে নেই, আপনারা চলে যান বালুরঘাটে, শুনুন এটা বলবেন না। প্রশাসন বাড়ির লোক এসছে, কুমারগঞ্জ থানার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে, কুমারগঞ্জ থানার প্রশাসনের দায়িত্ব আছে যে আমাদের কোথায় আছে আমি খুঁজে বার করে দেবো। আপনারা আমরা যোগাযোগ করছি, যদি বেরিয়ে থাকে কোথায় আছে যোগাযোগ তো সকল থেকে করছেন, আমার সামনে করতে হবে না, আপনারা আড়ালে গিয়ে করুন, কিন্তু খবর তো দিন। ও তো বলছে না আমার ভ্যান ওখানে আছে, কেউ কমপ্লেন করে নিয়ে যাওয়া পারে না, আমি ওই এসডি অফিসে খোঁজ নিচ্ছে, অন্য জায়গায় দেখুন, এটাই তো আছে। লোকাল এমপি কে বলছে হাইকোর্টের অর্ডার নিয়ে আসুন, তাহলে ঢুকতে দেবো। একটা থানায় মানুষ ঢুকতে পারবে না, থানার বাইরে বসিয়ে রেখেছে। সাধারণ মানুষ কেন ঢুকতে পারবে? সাধারণ মানুষের জন্য থানায় যখন খুশি সবাই ঢুকতে পারে, থানায় তারা কমপ্লেন করতে ঢুকতে পারে, তারা জানার জন্য ঢুকতে পারে, কিছু জন ইনকোয়ারিজ থাকতে পারে, কিন্তু সেখানে একজন এমপি এসছে সংবিধানে, যারা এই লোকাল এমপি আছে, একজন মহিলা হিসাবে আমি হয়েছি, তাদের কতদূর কি হয়েছে না হয়েছে জানতে এসেছি, দুজন পরিবারের লোক এসছে সকাল থেকে কুমারগঞ্জ থানার নাম করে, তিনজনকে পুলিশের অফিসারের গাড়ি এসে তুলে নিয়ে গেছে, তিনজনকে, ছেলেটাও যেতে চাইছিল না, ছেলেটা কাছে তোমাকেও যেতে হবে, নিয়ে চলে গেছে এবং মোবাইলটা সুইচ অফ করে দিয়েছে, পাওয়া যাচ্ছে না। এদেরকে যখন বলা হচ্ছে এরা বলছে আমরা জানি না, আপনি গঙ্গারামপুরে যান, গঙ্গারামপুরে গেলে বলবে আপনি বালুরঘাটে যান, বালুরঘাট গেলে বলবেন আপনি আবার কুমারগঞ্জে আসুন, এইভাবে এইভাবে লাথি মেরে মেরে ফুটবল খেলার মতো আমাদেরকে সরা করছে। আমরা চাই যে কোথায় আছে সেটা জানুক, ওরা যদি না জানাতে পারে সেই জন্য আমরা একটা ডায়েরি করতে চাইছি, আমরা ডায়েরি করে যাব যে ওরা বলবে যে আমাদের সকাল থেকে আমাদের পরিবারের লোককে পাওয়া যাচ্ছে না, কেউ হয়তো হুমকি দিয়েছে, কেউ ধমকি দিয়েছে, আজকে যে মা ওর গেছে, কিশোরীর মা, আজকে কিশোরীর মায়েরও কিছু একটা হয়ে যেতে পারে, কে জানে, যেভাবে হুমকি দিচ্ছে বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং তার জন্য তাদের পরিবার এসছে যে একটা ডায়েরি নিতে। এত আলোচনা করছে হচ্ছে পুলিশকে, পুলিশ জানে যে তাদের কাছেই আছে, ডায়েরি নিলে যখন যারা বেরোবে তখন বলবে আমরা এখান থেকেই বেরিয়েছি, তো পুলিশের ওপরেই তো গিয়ে পুরো দোষটা পড়বে, সেই জন্য তারা ভয় ডায়েরি নিতে পারছে না। পুরোপুরিভাবে প্রশাসন পুরোপুরিভাবে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, পুরোপুরিভাবে আসামিদের বাঁচানোর চেষ্টা করছে, কোনোভাবেই এই কিশোরীর যারা দোষী আছে তাদেরকে যাতে শাস্তি না হয় সেটাকে আড়াল করার চেষ্টা করছে, পুরোপুরিভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে, এবং এটা আমরা হতে দেব না। আর একটা মেয়েরও আমরা এইভাবে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে মারতে দেব না, তার জন্য আমাদের আন্দোলন চলছে, মুখ্যমন্ত্রী বলুক তাদের, প্রশাসন এভাবে কেন কথা বলছে, আজকে আটকাচ্ছে আমাদেরকে, থানায় আমরা জিজ্ঞাসা করতে আসতে পারি না, আমরা বলছি আমরা চারজনে যাবো, একজন এমপি যাবে বলছে, পরিবারের লোক আসতে পারে না, তাদের কালকে নিয়ে এসেছিল এই থানাতেই নিয়ে এসেছিল, 164 করে তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছে, তারা আজকে এই থানার নাম করে তার বাবা মাকে নিয়ে এসছে, আর এখন বলছে আমরা কিছু জানি না, আমাদের গাড়ি যায়নি, পুলিশের গাড়ির নামে কোন গাড়ি গেছে তাদের দেখার দায়িত্ব নেই, পুরোপুরিভাবে একদম পুরোপুরি অসহযোগিতা করছে, কোনো সহযোগিতা করছে না, পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং দোষীদের শাস্তি দেখেই ছাড়বো, এবং ফাস্ট ট্র্যাক কোর্টে হবে, দরকার হলে এই এই পুলিশ যদি না, রাজ্য সরকারের পুলিশ যদি না করতে পারে, সিবিআই তদন্ত হবে। এবু মিয়া যার কথা পরিবার বারবার করে বলছে, কোথা থেকে এসছে, তার কি আছে না আছে, পুরো নারী নক্ষত্র, এবং দোষীদের যথাসম্ভব তাড়াতাড়ি ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, হায়দ্রাবাদ বিচার পেয়েছে, বাংলাকে বিচার দিতেই হবে, যদি মুখ্যমন্ত্রী না দেয় মানুষের আন্দোলনের মাধ্যমে, কোনো রাজনীতি ছাড়া, সবাই এক ছাদের তলায় এসে রাজনীতি ছাড়া মানুষের আন্দোলনের মাধ্যমে এই নির্যাতিতা বিচার পাবে। দিদি ফাঁসি দেওয়ার মতো কি পুলিশের পরিকাঠামো রয়েছে বলে মনে করছেন আপনি? এখানে মুখ্যমন্ত্রী তো কোনোভাবেই তাদেরকে কিচ্ছু করে না, চার বছর ধরে দেখে আসছি একের পর এক, একের পর এক মহিলা নির্যাতিত হয়ে তাকে খুন করা হচ্ছে, কোনো শাস্তি হয় না, একের পর এক দিনের পর দিন মামলা চলে, তারপর আস্তে আস্তে করে ধামাচাপা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমার লজ্জা লাগে যে আমি বাংলার একজন মহিলা এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে, যিনি মহিলাদের পাশে না দাঁড়িয়ে সেই সব দোষীদের পাশে দাঁড়ান।
শাসক দল এখনো পর্যন্ত এই নিয়ে কোন রকম মিছিল বা প্রতিবাদ জানায়নি, কি বলবেন? কারণ জানাবে না, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তো তারা। অন্য কোথায় কি হচ্ছে, সিএ নিয়ে মিছিল হচ্ছে, নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বোঝানোর জন্য ব্যস্ত, তাদের তো সেখানে ভোটের দরকার আছে, এখানে তাদের ভোটের দরকার নেই। এখানে তোষণের রাজনীতির মাধ্যমে তারা করছে। একজন দলিত মেয়ে, দলিত দলিত তপশিলি করে না, আমি তপশিলিদের জন্য এই করেছি, তপশিলিদের জন্য সেই করেছি, বড় বড় কথা বলে না, বড় বড় কথার নমুনা হচ্ছে এটা যে এখনো পর্যন্ত তার শাস্তি হয়নি, আর বাবা মাকে তুলে নিয়ে চলে গেছে, পুলিশ চোরের মতো, চোরের কাজ করেছে পুলিশ, সেই পুলিশকে কে মানবে? হ্যাঁ।